ভূতের ভেতর কেউ যাচ্ছে না, আমরা প্রিমিসে যাচ্ছি। তো আমি বললাম তো আমাদের মডেল কোড অফ কন্ডাক্টে লেখা আছে, এটা অফিসে বলা আছে, লেখা আছে ভূতের ভেতর কোন লেখা আছে। আমি বললাম তো এটা আমরা দেখবো না, তো আমি আমারটা দেখবো। ইলেকশন কমিশনার, ইলেকশন কমিশনার টাইম বলছি আমি, ঠিক আছে। প্রিমিসেসের মধ্যে সবাই এলাউড, কিন্তু ভূতের ভেতর এলাউ করছে না। নির্বাচনী পরিচয় পত্র দেওয়া হয়েছে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করার জন্য, পরিষ্কার লেখা আছে ফর এন্ট্রি অ্যান্ড রি এন্ট্রি ইন টু পুলিশ স্টেশন, কিন্তু আমাদেরকে ভেতরে ঢুকতে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে পরিচয় পত্র দেওয়া আছে, কি নির্দেশ হয়েছে আপনাদের? পরিষ্কার প্রত্যেকটা জায়গায় বাধা দেওয়া হয়েছে, এটা তো দেওয়া হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে। আপনাদের কি বলা, ক্যামেরা করবেন না? পুলিশের পক্ষ থেকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং প্রত্যেক জায়গায় বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না, অথচ পরিচয়পত্র দেওয়া হয়েছে। এবং যেটা নিয়ম, অর্থাৎ যে কারণে পরিচয়পত্র দেওয়া সেটা আমাদেরকে অ্যালাউ করা হয়েছে, অর্থাৎ যে খবর সম্প্রচারের পর পুলিশের পক্ষ থেকে আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছি। কিন্তু যখন এসে পৌঁছই তখন এখানে যারা কর্তব্যরত পুলিশকর্মী ছিলেন তারা প্রত্যেকেই আমাদেরকে বাধা দেন এবং এখানে প্রবেশ করা যাবে না, পরিচয়পত্র তারা দেখতে চাননি, কেন তাদের বক্তব্য, তাদের নির্দেশ রয়েছে যে কোনোভাবে সংবাদ মাধ্যম এই ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছবেন না। তার কিছুক্ষণ বাদেই খড়দা থানার আইসি রাজকুমার সরকার, সমীরণ জানতে চাইব কেন বাধা দেন তারা, কি বলেন, কার নির্দেশ রয়েছে? একেবারেই পাপিয়া, সেটা স্পষ্ট নয় যে কেন বাধা দেওয়া হচ্ছে। তিনি খড়দার আইসি রাজকুমার সরকার স্পষ্ট এসে বলেন যে এখানে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, আপনারা এখানে প্রবেশ করতে পারবো না। তাকে আমি পরিচয়পত্র দেখাই যেখানে রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে এই নির্বাচনের জন্য, উপনির্বাচনের জন্য পরিচয়পত্র দেওয়া রয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ভোট গ্রহণ কেন্দ্রে সংবাদ মাধ্যম প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে তিনি বলেন যে প্রবেশ করলেও বেশিক্ষণ থাকতে পারবে না, অর্থাৎ তিনি সময় নির্ধারণ করে দেন। এমনই নিদান দিয়ে খড়দার আইসি রাজকুমার সরকার চলে যান। তার কিছুক্ষণ বাদে আমরা বিষয়টি যখন প্রকাশ্যে আনি তারপরে আমাদের এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে কারণে রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে পরিচয়পত্র দেওয়া হয়েছে, অর্থাৎ সংবাদ মাধ্যম সেই পরিচয়পত্র দেখিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবে। তাকে না অগ্রাহ্য করে কর্তব্যরত পুলিশকর্মীরা, যারা আমরা প্রথমে সকালে যখন এসেছিলাম বাবুলাল রাজগড়িয়া প্রাথমিক বিদ্যালয় আগরপাড়ার মাতঙ্গিনী হাজরা পল্লীতে, সেখানেও একইভাবে যখন আমাদের লাইভ সম্প্রচার চলছিল সেখানেও কর্তব্যরত পুলিশ আধিকারিক তিনি আমাদেরকে ঢুকতে বাধা দেন। আমরা ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে থেকেই কথাবার্তা বলি প্রার্থীর সঙ্গে। ঠিক তারপরই যখন বিবেকানন্দ বিদ্যামন্দিরে আসে ঠিক একই অভিজ্ঞতা হয় আমাদের। এখন এই মুহূর্তে আমরা বিবেকানন্দ বিদ্যামন্দিরে রয়েছি, আমরা ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরেই রয়েছি, আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এই খবর সম্প্রচারের পর।